মীরা ভাইয়ের একটা ভজন হয়ে যাক তাহলে। কি বলছে দেখুন, কি বলছে, নাটুয়া নাগর নন্দা নিতাই গৌর হরিব। উলু ধ্বনি হচ্ছে না একটু, জোর করে कहे प्रभु गिरी धारी नार के नार के नार के मीरा 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 नाटुआ नागर नंदा भजरे मन বলরাম আর শিশু চলে ডাইনে বামে। এটা আমাদের বাংলার পদকর্তা বলছে, বাংলার কবি বলছে। আর রাজস্থানের মীরাবাই কি বলছে ভগবানকে দেখে, মীরাবাই আবার ওই কথাই বলছে হিন্দি ভাষায় অন্য করে বলছে। কি বলছে, যে নাটুয়া নাগর নন্দা ভজ মন গোবিন্দা, যে রাখাল বালকগণ আসছে মাঝখানে রামকানাইকে নিয়ে, তারা কি করছে, রামকানাই ভগবানের নাম করছে। আর গোবিন্দের মুখখানা কেমন জানো, চাঁদের মতো, সেই ধুলার মধ্যিখানে ধুলাই যখন ধূসর হয়ে যাচ্ছে, সূর্যের আলোকে রুদ্ধ করে দিচ্ছে, সেই অন্ধকারের মাঝখানে গোবিন্দের চাঁদ। অন্ধকারে চাঁদ উঠলে কি হয় বাবা, আলোকিত করে। তা গগনমণ্ডল যখন রুদ্ধ হয়ে যাচ্ছে, এই রুদ্ধের মাঝখানে আমার ভগবানের চাঁদ বদনটা যেন আলো করে দিয়ে তাদের পথ চিনিয়ে দিচ্ছে। কি সুন্দর কথা দেখুন মীরাবাইয়ের কথা। বাংলার কবি বলছে কি, যে শ্রীরাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, তাহার মাঝে নবঘনশ্যাম। আর মীরাবাই বলছে কি সুন্দর কথা দেখুন, নাটুয়া নাগর নন্দা ভজরে মন গোবিন্দা, নাটুয়া নাগর নন্দা ভজরে মন গোবিন্দা। মানুষ মারা গেলে জমি নিয়ে যায়, আর যদি জম মারা যায় তাহলে কে নিয়ে যাবে? আমরা যদি মারা যাই জমি নিয়ে যাই তো, কোথায় কোন না কেন কি জালা দেখুন। হ্যাঁ বলবেন তো, জমি নিয়ে যাই তো নাকি? আচ্ছা ও বাবা গো, জমি নিয়ে যাই। এবার প্রশ্ন জাগছে না মা,
যমরাজ আমাদেরকে নিয়ে যায়, আর যম মরে গেলে কাককে নিয়ে যাবে যমকে? মা আমার ভালো বলেছে বলে আমরা নিয়ে যাব। বলছে যমকে কে নিয়ে যাবে জানেন? যমকে নিয়ে যাবে যম জনাকা খান্ডা, যম যাকে ভয় পায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যম জনাকা খান্ডা ভজরে মন